করিব লাগিব, সময় আছে আৰু ভালকে গাঁওবিলাকত যাব লাগিব। ঘুরি ঘুরি ক্যাম্পেইন করিলে নহব, এইটো দেখা পাইছো আৰু। সমষ্টির হিসাব তো মই নিদিও, কিন্তু বাকসান আছে, মই নক সিক্রেট সিক্রেট মই কলে আপনাদের বেয়া করব পারে। খাই খাই আমুয়া লাগেছে, এ কারণে নতুন খাদ্য খাবার কারণে তো লাগিছে। লওয়া নাই তো কি লইছে? বিজেপি শক্তিশালী দল, নিজকে বিজেপি হিসাবে চিনাকি দি পেলাই একদম শক্তিশালী দেখাবর কারণে তো গুছি আছে। বিগত 17 বছর মহিলাদের মোর স্পেশাল যোগেদি যদি তেখেতে করাপশনই করেছিল, ইমান সুন্দর সুন্দর রাস্তাঘাট কেন নির্মাণ হল, আমি কি বাজেট পাইছ? লিমিটেড বাজেটের মাঝেদি এইবিলা সুন্দর সুন্দর কাম আপনাদের নিজে দেখা পাইছে, তো এইবিলা কেন হল? এখন নদীর উপরতে 2-3 দলং কেন নির্মাণ হল? তো দলং এখন ওপর কারণে কি পয়সা লাগে? ডর ডর দলং, দীঘল দীঘল দলং, এই নাই এনেকা দলং, মাত্র বগী নদী আছে, দলাও দিয়া আছে। মই কব বিচার, আমি আনক থু ফিলার আগতে নিজের আগত চিন্তা করক, নিজেকে বিবেচনা করক আগতে। অনুমান করছো এনেকা ধরনের আমার মাজত বেমেজালি সৃষ্টি করিবর কারণে যেটো পরিবেশ সৃষ্টি করে আছে, তার মাঝেদি আমি শান্তি সম্প্রীতি ঘুরাই আনিব পারিম, এইটো আমার ভয় হয়েছে। সেকারণে অলপ নিজকে সংযত করে রাখিলে ভাল, সকলে আমিও আমার লোক লিডার জনে না হোক কিয়, সকল শ্রেণীর লিডার সকল নিজকে সংযত করে পেলায় কথা কোয়া তো ভাল, রাইজর মাজক নিজকে ইমান বেয়াকে উদঙাই দিব না লাগে। আপনাদেরকেও জানে পিপিএফে পাব, আমিও জানো কি আনিছে, একো আনা নাই। যদি আপনার সত্যিকারী এজন আছে, এই সম্পর্কে আপনি কি কয়? চুক্তি মাত্র চুক্তি সহি করেছে, কিন্তু সাবলে দিয়া হওয়া নাই। দুখেরে নিজের ভাষণত কয় কথাবিলাক, সাবলে দিয়া হওয়া নাই, আলোচনা করবলে দিয়া হওয়া নাই, টানি টানি লই যাওয়া হয়েছে, সহি করা হয়েছে, ইয়ার বাদে একো নাই। নিজে আপনি মোক বুঝাই দিয়ক।